হাই গাইস, ওয়েলকাম টু রিকুপাল ব্লগস। তো দেখুন, আমাদের দরজার সামনে কে বসে আছে? দুটো ছোট ছোট মেকুরির বাচ্চা বসে আছে, ওই যে দেখুন। চলুন আপনাদেরকে দেখাবো কি বসে আছে। ছোট ছোট বিড়ালের বাচ্চা বসে আছে, চলুন দেখাবো। বিড়ালের বাচ্চা দেখেছেন? দুটা বিড়ালের বাচ্চা বসে আছে। বিড়ালের বাচ্চা না, বাঘের বাচ্চা দুটা বসে আছে, দেখেছেন? দেখেন, মোচও আছে আবার। এই যে দেখুন একটা, এই যে দেখুন একটা, দুটো বিড়ালের বাচ্চা বসে আছে। দেখুন এই যে, এগুলো বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা না, এগুলো আমরা, এগুলো আমার কটেজে ঢুকেছিল, পূর্ণা কটেজে। বহুদিন হয়ে গেছে, মানে যখন আমরা ক্যালকাটা একবার গিয়েছিলাম, তখন আনা ছিল বিড়ালের, বাঘের বাচ্চাগুলো। এগুলো ক্যালকাটার থেকে আনা হয়। তো তো গটে ছিল একদম নিচে কোনখানে ঢুকেছিল, তো পূর্ণা গটেজটা যখন খালি করলাম, তখন পেলাম দুটো। তো তো এখন এগুলো ভালোই পেয়ে গেছি। তো এগুলো দেখুন, বহুত দিন হয়েছে এটা আনা। তো এটার থেকে বেশি এটাকে কিউট লাগছে। দুটোকে এখন বের করেছি। তো আজকে একটু রোদ্রে দিয়েছিলাম, বিশদ দিন কটেজে ঢুকেছিল। তো এখন এগুলি তুলাগুলো মানে একদম কিরকম ইসে গন্ধ গন্ধ করে, তো একটু রোদ্রে দিয়েছিলাম। তো এগুলাকে এখন ঢুকিয়ে রেখে দেব। আবার এগুলো কি শোকেস করে রেখে দিব, আর তারপরে দোকান সোকান আবার পুজোতে দোকান দিলে ওগুলো বিক্রি করে দেবো। কি করবো এমনি রেখে? তো কিউটও লাগছে, বিক্রি করতেও মন যায় না। দেখুন একদম পিওর বাঘ, এক নম্বর বাঘ। এটার থেকে বেশি এটাকে ভালো লাগছে, এটাকে বেশি কিউট লাগছে। এটা হলো বাঘের বাচ্চা। আমার বাঘের বাচ্চা আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবেন।